আজকে যেটা করব সেটা হচ্ছে মানি অ্যান্ড মনিটারি সিস্টেম, বাংলা যেটাকে বলছে অর্থ ও মুদ্রা ব্যবস্থা। তো এবার ব্যাপারটা যেটা হচ্ছে, অর্থ কাকে বলে? হোয়াট ইজ মানি? অর্থ মানে হচ্ছে কি? মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে অর্থের তিন চার রকম মানে কাজ বা আছে ব্যাপারটা। আমরা সিম্পল ভাষায় বলবো মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়ের মাধ্যম। দেখুন, মানে বিনিময়ের মাধ্যম বলতে গেলে আগে যেরকম একটা সিস্টেম ছিল, বার্টার বলা হয় বা বিনিময় প্রথা বলা হতো, সেটার মধ্যে কি থাকতো যে কারোর কাছে 1 কিলো আলু আছে, সে 1 কিলো আলু দিয়ে সে হয়তো 1 কিলো ধান নিয়ে নিল একজনের থেকে। এবার ধান ব্যবসায়ী, ধান 1 কিলো তৈরি করতে আলুর থেকে বেশি খরচ, এরকম একটা চিন্তা ভাবনা হয়তো তার রয়েছে, বা আলু ব্যবসায়ী মনে করছে আমি কেন বেশি দেবো। তো এই ধরনের অসুবিধাটা দূর করার জন্য, এবার কথা হচ্ছে মুদ্রা সবার প্রথম কোন দেশে উৎপন্ন হয় বা কোন দেশে প্রথম একটা ধারণা তৈরি হলো যে এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ দরকার, যেটা মাধ্যমে সমস্ত কিছু কেনা বিক্রি এসব করা যাবে। এইবার এই ক্ষেত্রে আমি মানে এক্স্যাক্টলি আমি এটা শিওর না, আমার স্যার আমাকে একবার বলেছিলেন যে এটা ভারতে প্রথম উৎপন্ন করা হয়, যে দেয়ার হ্যাজ টু বি সামথিং হুইচ উড বি ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে এমন কিছু একটা ব্যবহার করা উচিত যেটা সবাই অ্যাকসেপ্ট করবে। তো এই ধারণা থেকে বা এই ব্যবস্থা থেকে মুদ্রা ব্যবস্থা চালু হলো। হ্যাঁ, সব কিছুর একটা মাপ হবে। দেখুন, মানিটার হতে প্রথম হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, তারপরে কি, তারপরে হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট। মানে পরিমাপটা কি করব, মূল্যটা পরিমাপ করব। আচ্ছা, তারপরে হচ্ছে পরিশোধের মাপকাঠি। আচ্ছা, আর তারপরে হচ্ছে সঞ্চয়ের উপায়, মানে স্টোরেজ অফ ভ্যালু। এইগুলো একটা একটা করে আমি বলে বলে দিচ্ছি। তো মিডিয়া অফ এক্সচেঞ্জটা তো আমি বলেই দিলাম যে কোনো কিছু বিনিময় করা হবে। পরিমাপ মানে কি, যে 1 কেজি ফর এক্সাম্পল গোল্ড, তার ভ্যালু কত হবে সেটা কিন্তু পরিমাপ করা হচ্ছে মূল্যের মাধ্যমে। 1 কেজি আলুর ভ্যালু বা 1 কেজি মাখনের ভ্যালু সমান নয়, কারণ মাখন তৈরিতে বেশি দুধ লাগে, বেশি সময় লাগে, ক্ষয় কাটনি, সেই দুধ দিয়ে উৎপন্ন করতে গরুকে খাওয়াটা অনেক ঝামেলা আছে, অনেক কিছু। সেই জায়গায় আমরা একটা টাকার মাধ্যমে সেটাকে পরিমাপ করা হচ্ছে। এইটা কিন্তু টাকার সব থেকে বড় ফাংশন চলছে এই মুহূর্তে। প্রত্যেকটা জিনিস কিন্তু টাকার মূল্যে, অনেকে বলে যে মানে অনেক হিন্দি সিনেমায় ডায়লগ আছে কি যে অমুক লোকটি খুবই সৎ, তাকে কেনা যাচ্ছে না। হ্যাঁ, তো তখন ভিলেন রিপ্লাই দেয় যে সবকা মোল হোতা হ্যায়, ও আপনা ভাও বাড়া রাহা হ্যায়। তার মানে কি, সব কিছুর দাম হয়, বিনা দামে কোনো কিছু হয় না। যাক, এইটা একটা তর্কের বিষয় যে সব কিছুর মূল্য হয়, বিনা দামে কিছু হয় না, সেই বিষয়ে আমরা যাবো না। তো এই হচ্ছে মূল বিষয়। তারপরে হচ্ছে পরিশোধের মাপকাঠি। যেমন ধরা যাক যে আমি আজকে একদিনে কারো, কেউ হয়তো ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিল, সে 3 বছর পরে ফেরত দেবে। এবার 3 বছর পর 1 লাখ টাকা সুদে আসলে কত হবে সেটা হিসাব করে একটা হয়তো 1,25,000 এরকম নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই যে জিনিসটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে পরিশোধের মাপকাঠি। মানে ফিউচারে আমার এই টাকাটার কত ভ্যালু হবে না হবে, এই জিনিসটাই হচ্ছে মূল ব্যাপার। স্টোরেজ অফ ভ্যালু, ফর এক্সাম্পল যদি কেউ আজকে 1 লাখ টাকা মাইনে পাচ্ছে, এই যে 1 লাখ টাকা মাইনে পাচ্ছে, সে কিন্তু সমস্ত কিন্তু খরচা করছে না। ফর এক্সাম্পল মানে সে তো নিজের কনজামশন চার্জেস, অর্থাৎ নিজের খাওয়া, জামা কাপড় পরা, ইলেকট্রিসিটি বিল, এই সমস্ত কিছু করছে। করার পরেও সে অন্তত পক্ষে হয়তো যার যেরকম অবস্থা হচ্ছে 20,000 30,000 কেউ জমি ফেলছে। তো ওই যে জমিয়ে রাখছে, জমাচ্ছেটা কি, সে টাকাটা জমাচ্ছে, অর্থাৎ সে টাকাটার মাধ্যমে যে ভ্যালুটা আর্ন করেছে, টাকার মানে হচ্ছে সেটা ভ্যালু বা একটা মূল্য,
সেই যে মূল্যটা সে আর্ন করেছে সেইটা সে মানে জমিয়ে রাখছে। তার মানে কি টাকা হচ্ছে স্টোরেজ অফ ভ্যালু। যখনই মানে সেই দুর্নীতি দমন শাখার লোকেরা গিয়ে বিভিন্ন লোকের বাড়িতে হামলা করে, রেইড বলে তাকে, তখন কি হয় টাকা পাওয়া যায়। টাকাটা কি আসলে সে ভ্যালুটা যেটা কোনোভাবে হোক সৎ উপায়ে অসৎ উপায়ে আর্ন করেছে সেটাকে স্টোরেজ রাখা হয়েছে। সোনাও একটা ভ্যালু স্টোরেজের মাধ্যম, কিন্তু সোনাটা ওইভাবে টাকার মতন মানে এই সব কটা কাজ করতে পারে না, ঠিক আছে? পরিশোধ হয়তো 2 বছর পরে সোনা দিয়ে পরিশোধ কিছু ক্ষেত্রে লোকে নিয়ে থাকে, কিন্তু সব ক্ষেত্রে এটা কাজ করে না, ঠিক আছে? মিডিয়াম অফ এক্সচেঞ্জ সোনা সবসময় নিয়ে নেয়, কিন্তু সোনাটা টাকার মতো লিকুইড না। কেন সোনাটাকে ভাঙলে, ধরুন আমাদের হাতে 2 টাকার কয়েন দরকার একটা কিছু খাওয়ার জন্য বা আইসক্রিম, এসব 10 টাকা 20 টাকা, সোনা দিয়ে আমরা 20 টাকার টুকরো সোনা বার করতে পারবো না। সুতরাং এই জিনিসগুলো দরকার। তো এই হচ্ছে 4টে কাজ। এর একটা উপরে ভালো কবিতা আছে, কবিতাটা আমি লিখে দিচ্ছি, বললে মনে থাকতে পারে নাও থাকতে পারে, যাক গিয়ে। মানে আজকাল যেখানেই দেখো সব রবি ঠাকুরকে ফলো করছে। যে কবিতা দিয়ে দিয়েছে একটা, অর্থ নামে বিষয়ের কার্য চতুষ্টয়, মধ্যম মাপ মান ও মূল্যের সঞ্চয়। আচ্ছা, মানি ইজ এ ম্যাটার অফ ফাংশনস 4, এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। মিডিয়াম মানে বোঝাই গেল, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কি তার একটা মূল্য নির্ধারণ করা হচ্ছে, আর স্টোর মানে ভ্যালু স্টোর হচ্ছে। এইবার এখানে কথা যেটা হচ্ছে, প্রত্যেকটা অর্থের একটা কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিরকম? এটা হচ্ছে সর্বজন গ্রাহ্য, অর্থাৎ অ্যাকসেপ্টেড বাই অল। কারণ সবাই যদি না নেয় তাহলে সেটা টাকা হবে না। আচ্ছা, সাপোর্টেড বাই গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট বাই ল এটাকে বলে কি, হ্যাঁ এটা সবাই নিতে পারে, নেবে আর কি। আচ্ছা, আবার আগে যেরকম ছিল যে মানে কি বলে ট্রেডিশনালি সাপোর্টেড, ট্রেডিশনালি সাপোর্টেড কি জিনিস? ট্রেডিশনালি সাপোর্টেড ছিল আগে কড়ির মাধ্যমে বিনিময় হতো, বা গরুর মাধ্যমে কেনা বেচা চলতো, মানে যার কাছে যত বেশি গরু ঋক বৈদিক যুগে সে তত বড়। আমাদের যে এই যুদ্ধটা হয়েছিল, মানে ঠিক আমাদের না, মহাভারতে যে যুদ্ধটা হয়েছিল তার আগে বিরাট রাজার কথা মনে আছে, যেখানে পাণ্ডবরা অজ্ঞাতবাস করতে গিয়েছিলেন? তো বিরাট রাজা যখন বাইরে ছিলেন তখন সেই পাণ্ডবরা সেই দেশে ছিল, আর কৌরবরা এসে সেইখানে গরু লুট করে নিয়েছিল। তখন সেই পাণ্ডবরা অজ্ঞাতবাস থেকে নিজেদের পরিচয় দিয়েছিল এবং সেই যুদ্ধটা জিতে গরুগুলোকে বাঁচিয়েছিল। যুদ্ধের মূল কারণ সেটা গরু ছিল, ঠিক আছে? তো ওই যে ট্রেডিশনালি সাপোর্টেড, মানে গরুর মাধ্যমে এক্সচেঞ্জ, বা ওই করির মাধ্যমে, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, ফেলো করি মাহতে, করি কেন ফেলতে বলা হচ্ছে, কারণ করি হচ্ছে ট্রেডিশনাল মাধ্যম ছিল আগে। এখন করিটা নিয়েই, এখন তো মা লক্ষ্মী পুজোর সময় খালি এই করি দেখা যায়, আদারওয়াইজ বা যদি কেউ সমুদ্র তীরে যায় এত বড় বড় সুন্দর সুন্দর করি করি দেয়, আদারওয়াইজ এখনও নেই। তো এই হচ্ছে বিষয়, ট্রেডিশনাল সাপোর্টেড মানে সেই মুদ্রাগুলোর কথা বলছি যেটা জনগণ মেনে নিচ্ছে। আর একটা সাপোর্ট মাধ্যমটা টাকার বৈশিষ্ট্য কি আছে, যেমন ধরুন আপনিও মেনে নিলেন আমিও মেনে নিলাম, দুজনের একটা চুক্তি হয়ে গেল, তাতে আমি লিখে দিলাম যে আমি 5,000 টাকা অমুককে ধার দিয়েছি, এতদিন পরে ফেরত পাবো। ওইটা কিন্তু কোনো আইনগত ভিত্তি নেই, আমি জাস্ট সাদা কাগজে লিখে দিয়েছি, আপনি সেটা মেনে নিয়েছেন এবং সেইটা আপনি আরেকজনকে দিয়ে দিয়েছেন, দেখো তুমি এটা ওই লোকের কাছে চলে যাবে, 5,000 টাকা পাবে। এই ধরনের যে জিনিসটা আইনগত সাপোর্ট না থাকলেও সেটাও টাকা হিসেবে ব্যবহার হয়, কিন্তু সেটা লিমিটেড নাম্বার অফ পিপলের মধ্যে, যারা একে অপরকে চেনে জানে ভরসা করে, ঠিক আছে? সেইভাবে হবে না, আদারওয়াইজ টাকার হচ্ছে এই ব্যাপারটা। আচ্ছা, এবার অর্থ, কোন দ্রব্যকে যে অর্থ বা মিডিয়াম বা মানি হিসাবে কনসিডার করা হবে তার জন্য কি কি বৈশিষ্ট্য আছে সেইটা আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত 1 নম্বর পয়েন্ট হচ্ছে, দ্রব্যটি সহজেই বহনযোগ্য হতে হবে। মানে ধরুন হয়তো প্রশ্ন আসলো যে নিম্নলিখিত কোন মানে কি বলে গুণটি বা ক্যারেক্টারটি টাকার নয়, ঠিক আছে, বা মূল্যের হবে না, কিরকম? দ্রব্যটি সহজেই বহনযোগ্য হতে হবে, মানে নোটটা কাগজের হলো বা কিছু হলো সহজেই পকেটে করে, বেশি ওজন হবে না। আচ্ছা, পৃথকভাবে চেনা যাওয়ার দরকার,
কেন কি জিনিসটা যদি চেনা না যায় তাহলে টাকা এবং মানে অন্য অন্য কিছুর মধ্যে পার্থক্য করা যাচ্ছে না, সহজে নকল না করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে জিনিসটা পচনশীল হলে হবে না, কারণ যে জিনিসটার মাধ্যমে আমি মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ করবো বা এটা, সেটা যদি পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে সেটা আমার টাকাটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য কি হয় যখন চাষিরা দেখে যে তাদের মাল পচে যাবে, তারা পচা মালের দাম পাবে না, তখন তারা খুব কম দামে বাধ্য হয়ে বাজারে সেটা বিক্রি করে দেয়। এই হচ্ছে ব্যাপার, এবং খুব সহজেই যেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, যেটা বললাম যে আমাদের 100 টাকার নোট আছে, এই 100 টাকার নোটটাকে আমরা চাইলে 10 টাকা হিসাবে ভাগ করতে পারি, চাইলে 20 টাকা হিসাবে ভাগ করতে পারি, 30 টাকা হিসাবে 3 বার এরম ভাবে, বা 1 টাকা হিসাবে 100 খানা ভাগ করতে পারি। মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ যখন ইচ্ছা আমরা তখন করতে পারি, এইটা হচ্ছে টাকার কিন্তু বৈশিষ্ট্য। আর এটা ক্ষয়প্রাপ্ত না হয়, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো আমার একটা বন্ধু একটা ব্যাংকে কাজ করতো, তো তখন 500 আর 1000 টাকার নোট চলতো। এবার আমি তার কাছে গিয়েছি, দিয়েছি, খুব ভালোভাবে 500 টাকার নোট গুলো দেখছে, কিন্তু 100 টাকার নোট গুলো আলাদা আলাদা রেখে দিচ্ছে, মানে আমি টাকা জমা দিয়ে দেখেছি সে ব্রাঞ্চে বসে আছে। তা বললাম কি তুই 500 আর 1000 দেখছিস আর 100 টাকার নোট কেন দেখছিস না? ও তখন বলছে যে একটা নকল নোট তৈরি করতে 100 টাকার বেশি খরচ হয়, সুতরাং 100 টাকার জাল হওয়ার চান্সেস খুবই কম বা নেই, ওরা 500 বা 1000 টাকাটা খুব ভালো করে দেখে নেয়। তো সেই জিনিসটা এরকম ব্যাপারটা। আচ্ছা, এবার অর্থের শ্রেণীবিভাগ। এবার একটা জিনিস কথা আছে, কখনো কখনো এই ধরুন চেকের মাধ্যমেও লেনদেন হয়, ব্যাংকের চেক। এবার চেকটা কিন্তু মানে আইন সিদ্ধ আমি বলবো না, কেন কি দেখুন ব্যাংক চেক দিয়েছে, চেকের মাধ্যমে লেনদেন হবে, গভর্নমেন্ট সেটা রুল বানিয়েছে, কিন্তু চেকটা আপনি নিতে অস্বীকার করতেও পারেন না আমি চেক নেবো না, কারণ চেকটা বাউন্স করতে পারে, চেক মানে কিন্তু ফুল পেমেন্ট না। সুতরাং আমরা যদি বিনিময়ের মাধ্যম বলে বলি যে চেককে কি টাকার অন্তর্ভুক্ত করা যায় কিনা, আমরা কিন্তু বলবো না, কিন্তু চেকের মাধ্যমে টাকা পেমেন্ট হয়। আমি তাতে না বলছি, ওই যে বলছি প্রথাগত ভাবে যে আমি একটা কাগজে লিখে দিয়ে দিলাম ও 5000 টাকা নিয়ে নেবে, এই জিনিসটা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। তবে এরকম প্রশ্ন দেবে না, কারণ কি এটা একটা মানে কি বলে বিতর্কমূলক প্রশ্ন হয়ে যাচ্ছে, তবু আমি আমার মতামতে বলে দিলাম এই ক্ষেত্রে। যেমন ধরুন যদি কেউ 2 টাকার কয়েন নিতে অস্বীকার করে যে না চলছে না, তাহলে তার বিরুদ্ধে সরকারের কাছে নালিশ করা যেতে পারে, কিন্তু চেক নিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে নালিশ করা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার কথা হচ্ছে আমরা যে টাকাটা জমা দিচ্ছি সেটা ব্যাংকে গিয়ে জমা হচ্ছে, তো যখন আমরা ব্যাংকে জমা দিচ্ছি সেটা আইদার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে বা কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে, বাংলায় এটাকে বলা হচ্ছে এই সঞ্চয়, আর এটাকে বলা হচ্ছে চলতি খাতা, মানে কারেন্ট অ্যাকাউন্ট যেহেতু চলতি খাতা। এইবার কথা এটা হচ্ছে যে চলতি খাতা যখন চলছে, তো এই দুটোর ওপরে ভিত্তি করে আমরা চেক কাটছি, তবে অ্যাকসেপ্টেবল হচ্ছে। বাই চান্স আমার এখানে টাকা থাকলো না, সেক্ষেত্রে চেকটা কিন্তু বাউন্স হয়ে গেল, কাজ হলো না, তো সেই হিসাবে চেকটাকে কিন্তু অতটা ধরা হয় না, এটা একটা বিষয়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অর্থ। এবার ক্লাসিফিকেশন অফ মানি, এটা আমরা এবার আলোচনা করব। ব্যবসায়ীরা দেখুন প্রত্যেক মাসে আপনি 5 বার করে আপনার সেভিংস অ্যাকাউন্ট ট্রানজাকশন করতে পারেন, যেটা এটিএম এর মাধ্যমে বা এটা, হ্যাঁ বছর একটা নির্দিষ্ট নাম্বার আছে, তার বেশি হলে ব্যাংক তখন 8 থেকে চার্জ কাটবে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে ব্যবসায়ীদের কাছে রোজ হাজারো লোক টাকা জমা দেয়, হাজারো লোককে ওরা পেমেন্ট করে, সেক্ষেত্রে তখন ওদের এই নিয়ম মাসে 5টা করলে হবে না, ওদের প্রচুর লিমিট চাই। কখন ওরা আবার কি করে, কখনো কখনো সন্ধ্যে 6টা 7টা অব্দি কালেকশন হয়, তারপর টাকাটা ব্যাংকে পাঠায়। কিছু ব্যাংক কিন্তু এই জন্য খোলাও থাকে 7টা অব্দি, আমি বা আপনি গেলে ব্যাংক তখন টাকা নেবে না, কিন্তু ওই ব্যবসায়ীদের ক্ষেত্রে নেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়
ওরা না কারেন্ট অ্যাকাউন্ট যেটা রাখে সেটার উপরে কোনো সুদ পায় না। কোটি টাকা থাকলেও কারেন্ট অ্যাকাউন্টের উপরে কোনো 4% যেটা সেভিংসে হয় সেরকম সুদ পাবে না, কিন্তু ডেলি কোনো ট্রানজাকশন লিমিট নেই, যতবার ইচ্ছে সে টাকা জমা দিতে পারে, ব্যাংক না বলবে। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে একটা ট্রেড লাইসেন্স মিনিমাম চাই, নাহলে কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না। যে ট্রেড কেন ট্রেড করব, ট্রেড লাইসেন্স চাই, তবে কারেন্ট অ্যাকাউন্ট খুলবে। আর কারেন্ট অ্যাকাউন্ট বাকি আদারওয়াইজ যার নিয়ম আছে সব সমানই আছে, চেকও দিতে পারে। হ্যাঁ, এখানে আবার ওভারড্রাফট সিস্টেমও আছে। ওভারড্রাফটটা অবশ্য এই সাবজেক্টের বিষয় নয়, তবু বলে দিই এই চ্যাপ্টারে নয়। ওভারড্রাফট মানে কি, আমার কারেন্ট অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, ঠিক আছে, এবার ব্যাংকে আমি রোজ প্রচুর লেনদেন করছি, কোনো কারণে আমি একটা লোককে চেক দিয়েছি 1,20,000, পে করতেই হবে নাহলে আমার দাম থাকছে না। তখন ব্যাংকে বললাম, দেখুন আমার তো 1 লাখ আছে, 20,000 নেই, আপনি একটু চেকটা ক্লিয়ার করিয়ে দিন, মানে আমার টাকা নেই, তবু ব্যাংক আমার হয়ে 20,000 টাকা দিয়ে দেবে, দিয়ে চেকটা ক্লিয়ার করে দেবে। কারণ চেক বাউন্স কিন্তু ইজ এ ক্রিমিনাল অফেন্স, আপনার এগেনস্টে কেস হতে পারে যদি মনে করে কেউ। এবার এই যে সিস্টেমটা দেওয়া হলো এক্সট্রা টাকাটা, এটাকে ওভারড্রাফট বলা হয়। এর জন্য একটা নির্দিষ্ট সময় আছে, তার যত সম্ভব মানে আগের নিয়মটা ছিল, এখন যদি চেঞ্জ হয়ে থাকে আমি জানি না, যদি আগের নিয়মটা ছিল যে এর জন্য কিছু সময়ের মধ্যে টাকা দিয়ে দিলে কোনো সুদ দিতে হয় না, আদারওয়াইজ ব্যাংক এর উপর ইন্টারেস্ট কাটবে। যখন জানে যে ব্যাংক এত লেনদেন করছে, আপনার গুড উইলের উপর নির্ভর করে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে ওভারড্রাফট। এর এগেনস্টে কিন্তু আপনাকে কোনো মর্টগেজ রাখতে হচ্ছে না, সোনা রাখতে হচ্ছে না, কিচ্ছু না, জাস্ট ফর গুড উইল। এই গুড উইল শব্দটার উপর ভিত্তি করে আমাদের 9,000 আর 11,000 কোটি টাকা উড়ে গেছে দেশ থেকে। তারা মানে ব্যবসায়ীরা উড়ে গেছে, টাকা উড়ে গেছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো চলছে। তো এই গুড উইলটা কিন্তু খুব আবার ক্ষতিকারক বস্তু, বলে যে সততাই আমাদের মূলধন, ক্যালেন্ডার নিচে লেখা থাকে। হ্যাঁ, যাই হোক, একটু বেশি ড্রাফট হয়ে গেছে। এবার মানি দু রকম আছে, ক্লাসিফিকেশন অফ মানি। একটা হচ্ছে অ্যাকচুয়াল, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং পারপাস। তো অ্যাকচুয়াল মানিটা কি জিনিস, যেটা আপনি হাতে ধরা ছোঁয়া করতে পারছেন, 2,000 টাকা, 500 টাকা, 1,000 টাকার নোট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন বলবো আমরা কিন্তু রুপিস 1,000 নোট বলবো না, এটা ভুল কথা, আমরা বলবো রুপিস 1,000 এর বিল। যে আমরা নোটটা ধরি, আমরা ছোটবেলা থেকে নোট বলছি, টাকা বলছি, ওটা আসল এক্সপ্রেশন হচ্ছে ওটা বিল বলা হয়। ঠিক আছে, বিল মানে আমরা যে হ্যাঁ তো কি বুঝি, যে না আমি কোনো জিনিস কিনলাম তার একটা বিল দিল, ঠিক আছে, ওই বিলটা মানে ওই বিলের ভ্যালুটা ওই যে টাকার সমান সেই টাকা। ওটা ধরুন 5,000 টাকার মাল কিনলেন, আপনি একটা মোবাইল কিনলেন 6,000 টাকা, একটা বিল দিল, তার মানে কি ওই বিলের ভ্যালু হচ্ছে 6,000 টাকা, যেটা মোবাইলের ভ্যালুটাকে বিলে দেখানো হচ্ছে, এই ব্যাপার আর কিছু না। মানে অত কিছু নেই, আপনি যদি ইন্টারভিউতে যান সেখানে কি আপনাকে জিজ্ঞেস কিছু বলা হলো, হ্যাঁ আমি তো একটা 1,000 এর বিল আমার পকেটে আছে, সেটা হচ্ছে একটা আলাদা ইম্প্রেশন ফেলবে আপনার কথা বলার উপরে, সবাই নোটই বলবে, আপনি তাহলে এক্সট্রা কি বলছেন, আর ফালতু বললে চলবে না, ওই জন্য ওটা বিল বলা হয়। যেমন দেখবেন অনেকেই বলে এটা ডলার বিল, তার মানে ওরা ওই ডলারের নোটটাকে বুঝেছে, $1 বিল, ওখানে $100-এর বেশি বিল হয় না ইউএসএ, ইউএসএর কান্ট্রি মানে ট্রেজারি ডলার সব দেশে নেওয়া হয়, কোনো দেশের জায়গা নেই কিন্তু, মানে এমন কেউ আছে না যে ডলার রিজেক্ট করে, সবাই ডলার নিয়ে নেবে, দিলেই নিয়ে নেবে, কিন্তু তবু ওরা $100-এর বেশি বিল বানায় না। কেন, কেন টাকার মধ্যে প্রচুর ভ্যালু সংরক্ষণ হয়ে আছে, যাতে টাকাটা নিয়ে দুর্নীতিটা না হতে পারে। 2,000 টাকার বিল মানে কি, একসঙ্গে প্রচুর ভ্যালুর মধ্যে স্টোর হয়ে আছে, চান্সেস হয় খুব সহজেই লুকোনো যাবে, অল্প জায়গার মধ্যে দুর্নীতিমূলক টাকা পয়সা গুলোতে এইভাবে বিল পেমেন্ট হয়, ব্যাপারটা বুঝতে হবে। আর $100 কি, $100-ই হাইস্ট, কেন ওরা $1,000 বার করতে পারবে না, নাকি ওদের কাছে কাগজ নেই, টেকনোলজি নেই, ওরা যেখান থেকে ছাপায়
সেখানে আপনি জালিয়াতি করে দেখুন। আজ পর্যন্ত কোনো দিন শুনেছেন অমুক জায়গায় এত কোটি টাকার জাল ডলার পাওয়া গেছে? কোনো খবর এসেছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ থেকে? আর আমাদের দেশে টাকা তো জাল কি করে হচ্ছে, বুঝতে পারবে? সেই রকম ফিচার্স রাখতে হবে, সেরকম ভাবে জিনিসটা তৈরি করতে হবে। তার জন্য টাকা ছাপানোর যা খরচ হবে সেই খরচা গভর্নমেন্ট তুলতে পারছে না। আসল কথা এটা, আপনি কোনোদিন শুনবেন না যে ডলারের জালিয়াতি হয়েছে বা ডলার ইয়ে হয়েছে, শুনবেন না, হতেই পারে না। আমরা কেন পারছি না এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাকে কথা বলতে হবে, কারণ কি আদারওয়াইজ তো আর কেউ নেই দেশে, এখন সবাই তো চলে গেছে না বিদেশে। তো অ্যাকচুয়াল মানে মানে যেটাকে আমরা হাতে পাচ্ছি, আর অ্যাকাউন্টিং মানি মানে কি যেটা হিসাব নিকাশের কাজে লাগছে, কিরকম জিনিসটা আমি বুঝিয়ে বলি। ফর এক্সাম্পল দেখুন, অ্যাকচুয়াল মানি আর অ্যাকাউন্টিং মানি সেম হতে পারে, তার মানে কি এই টাকাটাই 100 টাকার নোটটাই অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং মানি হতে পারে, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে কিন্তু অন্যরকম হতে পারে। কিরকম এসডিআর নাম শুনেছেন কেউ? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে প্রত্যেকটা দেশের একটা এসডিআর থাকে, মানে স্পেশাল ড্রয়িং রাইট। এইচডিআর হচ্ছে আইএমএফ এর কারেন্সি। আইএমএফ এর কারেন্সি মানে আইএমএফ কোনো টাকা দিচ্ছে না কিন্তু আপনাকে। কিরকম করা হচ্ছে, বলা হচ্ছে ভারতের কাছে 20 লাখ এইচডিআর আছে, ভারতের খাতায় বা ভারতের হিসাব অনুযায়ী 20 লাখ এইচডিআর আছে, আমেরিকার হয়তো 200 কোটি এইচডিআর আছে, এরকম ভাবে আইএমএফ হিসাব করে দেয়। প্রত্যেকটা দেশ তার নিজের কোটা অনুযায়ী টাকা তুলতে পারে। এবার ধরুন ভারতের টাকা দরকার হলো, ভারত তখন 20 লাখ এইচডিআর তুললো। এবার এইচডিআরটা তখন অ্যাকচুয়াল মানি না, এটা হিসাবের মানি, হিসাব রাখা করা হয়েছে। তাহলে কিভাবে করবে, তখন এইচডিআরটাকে অ্যাকচুয়াল মানিতে কনভার্ট করা হবে, এইচডিআর এর ভ্যালু আর অ্যাকচুয়াল মানি বলতে ডলারের ভ্যালু, এইভাবে কনভার্ট করে যত ডলার হবে সেই ডলারটা ভারত নিতে পারে। এটা বলে এইচডিআর বা অ্যাকাউন্টিং মানি। বোঝা গেল অ্যাকাউন্টিং মানি? তারপর দেখুন এখানে অ্যাকাউন্টিং মানি, এইচডিআর আর অ্যাকচুয়াল মানি যেটা ডলার, দুটো কিন্তু সমান নয়। তখন যদি সমান না হয় তখন এই এইচডিআরটাকে ডলারে কনভার্ট করে আমরা ইউজ করবো, আদারওয়াইজ যদি অ্যাকাউন্টিং মানি আর অ্যাকচুয়াল মানি সমান হয় তাহলে তো কোনো চিন্তাই নেই, তাহলে দুটোই হবে, তাহলে এটাকে অ্যাকচুয়াল, এটা অ্যাকাউন্টিং। আপনাকে বুঝতে হবে পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে আমরা এইচডিআর কে অ্যাকচুয়াল মানির অন্তর্গত করবো কি না, বা এইচডিআর এর জায়গায় ধরুন হয়তো আপনি যে সময় পরীক্ষা দিচ্ছেন সেই সময় কোনো একটা কারেন্সি বিটকয়েন, বিটকয়েন কিন্তু অ্যাকচুয়াল মানি না, ওটা ডলারে কেনা বেচা করা হচ্ছে, তার মানে ওটাকে ডলারে কনভার্ট করা হচ্ছে। বিটকয়েন হচ্ছে ওই অ্যাকাউন্টিং মানি। বিটকয়েনের গল্প বা ক্লাস পড়ে কিন্তু আদারওয়াইজ ইন্টারনেটে প্রচুর আছে, আমার মনে হয় না এক্সট্রা ভিডিও বানানোর দরকার আছে। ঠিক আছে, তো এরপর আমি বাকিটা আরো বলছি এই বিষয়ে, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে থাকুন, কারণ একবার শেষে রাখলে সমস্যা। আচ্ছা, এবার হচ্ছে মেটেরিয়াল ইউজ ফর মানি। মানে কি জিনিসটা দিয়ে টাকা তৈরি হয়েছে, এক হচ্ছে ধরুন কোন রকম মেটাল দিয়ে হয়েছে, মেটালের মধ্যে কি হতে পারে গোল্ড, সিলভার, নিকেল, এরকম হতে পারে, আদারওয়াইজ পেপার দিয়েও হতে পারে। ঠিক আছে, আর হচ্ছে পেপার। এবার দেখুন গল্পটা কোন জায়গায় হচ্ছে, প্রত্যেকটা মেটেরিয়াল মানে মেটালের দাম আছে একটা। ঠিক আছে, যদি গোল্ড দিয়ে মানি তৈরি হয় তাহলে সেটা গোল্ড স্ট্যান্ডার্ড মানি বলা হয় বা গোল্ড স্ট্যান্ডার্ড কারেন্সি, সিলভার দিয়ে হলে সিলভার স্ট্যান্ডার্ড। এবার সিলভার স্ট্যান্ডার্ড কারেন্সি মানে অর্থাৎ কিনা, ভারতে যখন এক ভরি সমানের সিলভার দিয়ে একটা টাকা তৈরি ছিল, তো সেই এক ভরির উপর যে দাম ছিল সেই কয়েনটারও তাই দাম। ফর এক্সাম্পল হচ্ছে এইটা ধরুন হয়তো সোনা, সোনা দিয়ে তৈরি, এবার এই ওজনের সোনার দাম হচ্ছে হয়তো 20 লাখ টাকা, আমি ফর এক্সাম্পল দিচ্ছি, তাহলে তখন এটা হচ্ছে 20 লাখ টাকার কয়েন, আমি যাকে দিলাম সে 20 লাখ টাকা মূল্য পেল। এটাকে বলা হচ্ছে যেহেতু এটা গোল্ড দিয়ে তৈরি, গোল্ড স্ট্যান্ডার্ড, যদি সিলভার দিয়ে হয় তাহলে সিলভার স্ট্যান্ডার্ড, এরকম ভাবে জিনিস তৈরি হতো। ভারতের সিলভার স্ট্যান্ডার্ড মানি চলতো ব্রিটিশ পিরিয়ডে, মানে একটা রুপোর কয়েন এক ভরি ওজন, তো সেটার মূল্য ওই এক ভরির উপরে যা মূল্য তাই। এইবার গন্ডগোল কোন জায়গায় হয়, সোনার দাম বাড়ে, রুপোর দাম বাড়ে, কিন্তু
এর দ্বারা যে জিনিস ভ্যালুটা কেনা হচ্ছে সে থাকছে, তখন এরা লোকে কি করছে, তখন এই সিলভারটাকে গলিয়ে যত টাকা ওই সিলভারের দাম হচ্ছে সেটাকে ও ধাতু বানিয়ে বেচে দিচ্ছে। ওই জন্য দেখবেন আগে ছিল 2 টাকার বেশ বড় বড় কয়েন, সেই নিকেল গুলোকে গলিয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছিল, এখন করে দিয়েছে ছোট ছোট 2 টাকার কয়েন। তার মানে কি এটাকে গলিয়ে যেন 2 টাকা পাওয়া না যায়, এটাকে গলিয়ে যদি 2 টাকার বেশি পাওয়া যায় লোকে কয়েন হিসেবে ইউজ করবে, ডাইরেক্ট গলিয়ে বেচে দেবে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। ভারতে খুচরার এত অসুবিধা কেন হয়েছিল, তার কারণ হচ্ছে অধিকাংশ বলুন না, ওটা ঠিক আপনি শুনেছিলেন কথাটা খুব চাউল হয়েছিল ঠিকই, কিন্তু একটা ব্লেড বানানোর যে আসল কস্ট আছে ওই 1 টাকার কয়েন দিয়ে মানে আসবে না। এসেছিল ওটা হয়তো বাংলাদেশে যাচ্ছিল তাতে অস্বীকার নেই, হয়তো একটা সময় সেটা লাভদায়ক ব্যবসা ছিল, কিন্তু কিছু বছর হয়েছে আর সেটা লাভদায়ক ব্যবসা নেই। হ্যাঁ, খুচরো চলছে, তার কারণ হচ্ছে খুচরের ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু অনেক কমে গিয়েছে। কারণ স্বাভাবিক ব্যাপার, ও যদি 1 টাকা 1 টা কয়েন বানাতে যদি 50 পয়সা গভর্নমেন্টের খরচ হয়, ও এটা মার্কেটে 2 টাকার কয়েন বলে চালিয়ে দিচ্ছে, তার মানে পার কয়েন পিছু 1.5 টাকা করে লাভ হচ্ছে গভর্নমেন্টের, টাকা বানিয়েও তো লাভ হচ্ছে, তো সেই হিসাবে জিনিসগুলো চলছে। আচ্ছা, আর একটা যেটা কাগজের অর্থ সেটা তো আপনি বুঝতেই পারছেন। এবার দেখুন এই যে কাগজের অর্থটা রয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট নিয়ম করে বলে দিচ্ছে, তাই যেমন একটু আগে বলছিলাম টোকেন কারেন্সি, কালকে বলছিলাম টোকেন কারেন্সি, তার মানে কি যে এই পেপারটার মূল্য কিন্তু খুব যদি বেশি হয়, যদি একটা 100 টাকার নোটের মূল্য যদি হয় 10 টাকা বা 20 টাকা, তাহলে সেই 10 টাকার কাগজটা আমি হাতে নিয়ে 100 টাকা মূল্যের কাজ করছি, কিভাবে, তার পিছনে গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে, গভর্নমেন্ট সাপোর্ট করছে যে হ্যাঁ 100 টাকার এই কাগজটার মূল্য যাই হোক কিন্তু এইটার মাধ্যমে 100 টাকার ভ্যালু যাবে, আমি সাপোর্ট করছি, সেই জন্য এটার মূল্য কিন্তু, আদারওয়াইজ কিন্তু গোল্ড সিলভার নিকেলের মূল্য। এইবার টাকা যখন ছাপানো হয় দুটো জিনিসের উপর দাম ডিপেন্ড করে, কি কি জিনিসের উপর দাম ডিপেন্ড করে বলে দিচ্ছি, মানে এটা আমি যে সময় একটা কথা বলছি এটা একটা বেসিক আইডিয়া। এখন কিন্তু যে কোনো দেশের মুদ্রার ভ্যালু অনেক ক্ষেত্রে অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন সেই দেশের প্রোডাকশন কেমন রয়েছে, সেই দেশ তেল বিক্রি করে বেশি ডলার ইনকাম করছে কি করছে না, সেই দেশে বৈদেশিক মুদ্রার ভান্ডার কত রয়েছে, অনেক জিনিস। কিন্তু আমি বেসিক আইডিয়াটা আজ থেকে হয়তো 150-200 বছর আগেকার যেভাবে টাকাটা ইস্যু করা হতো সেই জিনিসটা বোঝাচ্ছি, যদি বলে থাকি কিনা আমার মনে পড়ছে না, বলে দিই। যখন $1-এর নোট ইস্যু করা হয়, আমি কি এটা বলেছি আপনাদের, বলি না, $1-এর নোট যখন ইস্যু করা হয়, ইস্যু কে করে, ফেডারেল রিজার্ভ মানে সেন্ট্রাল ব্যাংক অফ আমেরিকা, এরা যখন ইস্যু করে $1, তো গভর্নমেন্ট প্রথমে ডিমান্ড দেয় সেন্ট্রাল ব্যাংকে যে আমাকে $1-এর নোট দাও, তার বিনিময়ে এ 3 আউন্স সোনা দেয়। $3 গোল্ড যখন মানে সেন্ট্রাল ব্যাংক অফ আমেরিকার কাছে পৌঁছায়, এই তখন $1-এর নোট ছাপিয়ে গভর্নমেন্টে দেয়। এটা কিন্তু 150-200 বছর আগের কথা বলছি, কারণ 1 আউন্স সোনা মানে হচ্ছে 28 গ্রাম, ঠিক আছে, 1 আউন্স মানে 28 গ্রাম, তা 3 আউন্স মানে কিন্তু অনেক বেশি দাম হয়ে যাচ্ছে, $1-এর অত দাম হয় না, আজকের হিসাবে করলে হবে না, এটা 150-200 বছর আগের বেসিক কনসেপ্টটা বোঝাচ্ছি। সেরকম ভাবে যখন 1 পাউন্ড, পাউন্ডের সাইনটা কিরকম, এটা ঠিক দিলাম আমি, 1 পাউন্ডের যখন নোট গভর্নমেন্ট চাইছে, কে কারা, মানে এটা এখানে এখানে কি আছে, ব্যাংক অফ ইংল্যান্ড মানে ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক, তো ব্যাংক অফ ইংল্যান্ড যখন 1 পাউন্ডের নোট চাইছে, তো গভর্নমেন্ট একে কি বললো, তখন গভর্নমেন্ট একে দিলে হচ্ছে 4 আউন্স গোল্ড, ব্যাংক অফ ইংল্যান্ড 4 আউন্স গোল্ড নিল, এই গোল্ডের বিনিময়ে গভর্নমেন্টকে টাকা দিয়ে দিল হচ্ছে 1 পাউন্ডের নোট। সুতরাং পাউন্ডের দাম ডলার থেকে অলওয়েজ বেশি হয়, কেন, তার ভিতরে 1 পাউন্ড গোল্ড 1 আউন্স গোল্ড বেশি রয়েছে। এই দেশের মুদ্রা যদি তারা সেন্ট্রাল ব্যাংক এবং জনগণ এখানকার টাকা বা এই ডলারের নোটটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিয়ে বললো আমাকে এর বিনিময়ে গোল্ড দাও, দিয়ে দেবে, কেন কি প্রত্যেকটা নোট ছাপানো হয়েছে গোল্ড জমা রেখে রেখে, ঠিক আছে,
ওদের দেশের মুদ্রার মূল্য এরকম। কিন্তু আমাদের দেশে কি গল্প, আমাদের দেশে এত গোল্ড নেই, আমাদের দেশ কি করলো, গভর্নমেন্ট বলল ছাপা। তখন কি হলো, ফর এক্সাম্পল ভারতের রিজার্ভ ব্যাংক 115 কোটি টাকার সোনা আর 85 কোটি টাকার বিদেশি মুদ্রা রেখে দিয়ে যত ইচ্ছা নোট ছাপিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট একে বলছে দাও। তারপরে কি, আমরা যদি আমাদের 100 টাকা নিয়ে রিজার্ভ ব্যাংকে গিয়ে বলি আমাকে গোল্ড দাও, দেবে না। তার কারণ ওই মানি ইজ নট সাপোর্টেড বাই দ্য গোল্ড, এই হচ্ছে কনসেপ্ট। তো এইভাবে টাকা মার্কেটে আসে, ছাপানো হয়, চলতে থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাট দ্য টাইম অফ ইভ অফ ইন্ডিপেন্ডেন্স রুপিজ 1 টাকা মানে হচ্ছিল $1, 1 পাউন্ড বা 1 পাউন্ডের থেকে একটু কম হয়েছিল তখন সেই সময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আজকে $1-এর দাম ₹63 কেন হয়ে গেল, টাকার ভ্যালুর ব্যাপারটা আমরা পরে আসবো একদিন, যে স্বাধীনতা চক্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা ভাবলে চলবে না যে প্রাগৈতিহাসিক যুগে আমাদের টাকা ওদের টাকা সমান ছিল, না বেশি দিন না স্বাধীনতার সময়ই ছিল। আর বিশেষ করে যখন ব্রিটিশরা আসার আগে বিজনেস চলতো, তখন ওদের দেশে মানে ব্রিটিশ বা আমেরিকা, আমেরিকাতে লোক তো ছেড়ে দিন, ব্রিটিশদের কিছু ছিল না যে তারা আমাদের দেশ থেকে কাপড় কিনে নিয়ে যায় বা মশলা নিয়ে যায়। তারা কি করতো, তারা সোনা দিয়ে কিনতো, সোনাটা অ্যাকসেপ্টেবল ছিল। আবার সেই সোনাটাই পরে ব্রিটিশ গভর্নমেন্ট শাসন করে 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 করে, আমাদের ব্রিটিশ আমলে গোল্ড স্ট্যান্ড সিলভার স্ট্যান্ডার্ড কারেন্সি চলতো। তো 1914 অবধি ব্রিটেনে গোল্ড স্ট্যান্ডার্ড মানি চলতো, সোনার কয়েন, ঠিক আছে, অনেক গল্প আছে। বিশ্বযুদ্ধ হওয়ার পরে সব গেল। তো তো আমাদের দেশে এই যে টাকাটার যে সিস্টেমটা আর কি, টাকা ছাপানোর যে সিস্টেমটা, আমাদের দেশের টাকা বলা হয় মিনিমাম রিজার্ভ সিস্টেম। মিনিমাম রিজার্ভ মানে কি, ওই যে বলে দিলাম 115 কোটি টাকার সোনা আর 85 কোটি টাকার স্ট্যান্ডার্ড মানে ওই কি বলে বিদেশি মুদ্রা, আর ওটা হচ্ছে প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম। এটা মানে কি, এটা মানে হচ্ছে যে 3 আউন্স গোল্ড যাচ্ছে $1 বেরোচ্ছে, ঠিক আছে, 4 আউন্স গোল্ড যাচ্ছে 1 পাউন্ড বেরোচ্ছে, এইটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম। আর মিনিমাম রিজার্ভ মানে কি, ওই সামান্য টাকা জমা রাখো, যত ইচ্ছে টাকা ছাপাও। কিভাবে আমাদের টাকার দাম কমলো, একই ছিল আমাদের, প্রথমে ধরুন হয়তো 115 কেজি যেটা কোটি টাকার যে গোল্ড ছিল, তাতে হয়তো 10 লাখ টাকা ছাপানো যাবে, মানে 10 লাখ টাকা যদি থাকে, 10 লাখ টাকার দাম 10 লাখ টাকায় পাওয়া যাচ্ছে 115 কোটি টাকার গোল্ড। এইবার আমরা বললাম না 10 লাখে হবে না, 10 লাখ টাকা ফর এক্সাম্পল 115 কোটি টাকার গোল্ড মানে আমি ধরে নিচ্ছি 100 কেজি গোল্ড, আচ্ছা সেটা ইলুস্ট্রেটিভ পারপাস বোঝানোর জন্য, ভ্যালু এরকম না। তো 100 কেজি গোল্ড 10 লাখ টাকায় আমরা পাচ্ছিলাম, নিয়েছিলাম 100 কেজি গোল্ড দিয়ে 10 লাখ টাকা নিয়েছিলাম। এবার গভর্নমেন্ট বলছে না 10 লাখে হবে না, আমাকে 1 কোটি টাকা চাই। 1 কোটি মানে কতগুলো, এতগুলো শূন্য, এবার দেখুন সোনা যেটা 100 কেজি 10 লাখে ছিল, তার মানে যদি আমরা 100 কেজিটাকে 10 লাখ দিয়ে ভাগ করি কত হবে, তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, তার মানে কি হচ্ছে, প্রত্যেক 1 গ্রাম গোল্ডের জন্য 10,000 টাকা আমরা তুলেছিলাম ব্যাংক থেকে, তাই তো? কিন্তু যখন এটা 1 কোটি হয়ে গেল, তখন 1 গ্রাম গোল্ডের কিন্তু 10,000 টাকা হচ্ছে না, 10,000 টাকায় 1 গ্রাম গোল্ডের ভ্যালু পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু গোল্ডটার ভ্যালু আরো কমে যাচ্ছে। কারণ গোল্ড সাপোর্ট ছাড়া আমরা টাকার ভ্যালু হয় না। তারপর যখন আমরা 1 কোটি ছাপিয়ে নিচ্ছি, কি যখন প্ল্যানিং পিরিয়ডে টাকা নেই, কিভাবে টাকা হবে, টাকা ছাপাও, 10 কোটি 20 কোটি মানে এরকম ভাবে টাকা ছাপাতেই থাকছে, ছাপাতেই থাকছে, কখন সোনা পরিমাণে আর কি। তারপর কি, যেটা আগে 1 গ্রাম সোনাতে হয়তো 10 টাকা পাওয়া যাচ্ছিল, মানে 10 টাকা 1 গ্রাম সোনা পাওয়া যাচ্ছিল, সেই জায়গায় 1 গ্রাম সোনার জন্য এগেনস্টে আমরা 2,000 টাকা নিয়ে নিচ্ছি, সোনাটা আরো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেছে, সোনার দাম অনুযায়ী টাকার দাম কমে গেছে, এইভাবে টাকার দাম আমাদের পড়তেই থাকছে, পড়তেই থাকছে, পড়তেই থাকছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এইভাবে টাকা ইস্যু করা হয়, মিনিমাম রিজার্ভ সিস্টেম আর প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে।
এখনো কি মানে ইউক্রেন বা ইউএসএতে কি এই প্রপোর্শনাল ডিফেন্স সিস্টেমই কাজ চলে? সিস্টেমে কাজ চলে, তবে এখন অধিকাংশ জিনিস এসে গেছে, ওদের বড় বড় শিল্প উন্নত দেশ, ওরা বিভিন্ন শিল্প জাত পণ্য অন্য দেশে বিক্রি করে, সেগুলোর টাকার ভ্যালুর উপরে অ্যাড হয়, আমেরিকাতে এলো রপ্তানি করে সেটারও ভ্যালু অ্যাড হয়, এরকম প্রচুর কাজ এখন এসে গেছে। কিন্তু যে সময়ের কথা আমি বলছি, সেই সময় এত বিজনেস উন্নত বা এত তেল দেওয়া এসব ছিল না, তখন এই হচ্ছে। আচ্ছা, ফর এক্সাম্পল হচ্ছে ওই লিগাল টেন্ডার মানি, মানে গভর্নমেন্টের সাপোর্ট আছে, আর ঐচ্ছিক মানি যেটা আমি বললাম যে মানুষ ইচ্ছা করলে নিতেও পারে নাও নিতে পারে, এই ধরনের জিনিসটা। তারপরে হচ্ছে আইন সিদ্ধ অর্থ বা লিগাল টেন্ডার মানি দুরকম হতে পারে, আনলিমিটেড লিগাল টেন্ডার মানি আর লিমিটেড লিগাল টেন্ডার মানি। আচ্ছা, যেমন লিমিটেড লিগাল টেন্ডার মানি মানে ধরুন আপনি হয়তো কয়েনে কাউকে টাকা দিচ্ছেন, সে সেটা একটা নির্দিষ্ট সময় পর নিতে অস্বীকার করতে পারে, অত কয়েনও নিয়ে যেতে পারছে, সেটা টেন্ডার কিন্তু লিমিটেড। আর আনলিমিটেড মানে যত ইচ্ছা আপনি দিতে পারেন, যেমন ধরুন গভর্নমেন্ট যদি কাউকে বাড়ি অধিগ্রহণ করে, জমি অধিগ্রহণ করে রাস্তা বানাচ্ছে, টাকাটা দেয়, এবার সে তো 1 কোটি টাকা বা 2 কোটি টাকা যদি পেমেন্ট দেয়, সেটা তো নোটে দিতে পারে না, গভর্নমেন্ট চেকে দেয়। এবার গভর্নমেন্টের চেক বাউন্স হবে না, সবাই জানে গভর্নমেন্টের চেক ওটা, সে তো নিতে আপত্তি নেই, এই হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই যে পেপার কারেন্সি যেটা আছে এটাকে ফিয়াট মানি বলে, ফিয়াট মানে কি, মানে গভর্নমেন্টের আইনের দ্বারা এটা অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ কিন্তু এটা অ্যাকসেপ্ট করার মতন কারণ নেই, তো এটাকে ফিয়াট মানি বলা হয়। এই যে কনভার্টিবল যেটা একটু আগেই বললাম, ফিয়াট মানি আর নন কনভার্টিবল ফিয়াট মানি, এই দুটো কি জিনিস একটু আগেই বলে দিয়েছি, একটু আগেই উল্লেখ করেছি, জাস্ট এটা একটা অন্য টার্মে প্রশ্নটা দেওয়া হলো আর কিছু না। সেটা বুঝিয়ে বলতে হবে, অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং বা অন্য ব্যবস্থা সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে, কেন কি জিনিস যদি মানুষ বুঝে যায় সেটা বুঝেই নেবে, লেখাই আছে বোর্ডে কনভার্টিবল ফিয়াট মানি মানে কি, নন কনভার্টিবল ফিয়াট মানি মানে কি, বোর্ডে লেখা আছে, উত্তর দেখে বলতে হবে, প্রশ্ন সবসময় একই লাইনে আসবে তা না, কিন্তু যদি ঘুরিয়ে দেয় আপনি কি করবেন, আপনাকে তো 10টা মানুষের থেকে এগিয়ে থাকতে হবে। পাউন্ড মানে যতটা আমি জানি, আমি দেখুন এখন অর্থনীতিতে রোজ নতুন নতুন কনসেপ্ট এসে যাচ্ছে, কখন কি চেঞ্জ হয়ে যাচ্ছে বলা যাচ্ছে না, আপনি হয়তো যে ক্লাসটা আপনি হয়তো 4 দিন পরে দেখবেন তখন বলবেন না এতো ঠিক না, একটা কনসেপ্ট আছে, কিন্তু আদারওয়াইজ আজকে ডেট পর্যন্ত কনভার্টিবল ফিয়াট মানি মানে হচ্ছে যে আপনি টাকা দিয়ে গোল্ড নিতে পারেন, এই হচ্ছে কনসেপ্ট, বুঝতে হবে, মাথা খাটাতে হবে, সেটার কিছু হবে মনে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিয়াট মানির একটা অসুবিধা কি, যেটা 2016 সালে আমাদের দেশে হয়েছে, কি হয়েছে 2016 সালে আমাদের দেশে, হ্যাঁ সেটা কিভাবে সঙ্গে ফিয়াট মানির কি গল্পটা হলো, মানে ফিয়াট মানির সব থেকে খতরনাক জিনিসটা কি, মানে আপনি ভ্যালু স্টোর করে রাখেন 2000 টাকার নোটে, যে কোনো সময় গভর্নমেন্ট বলে দিল যে বাতিল, ওটা আপনি ব্যাংকে দিয়ে গোল্ড বার করতে পারবেন না, সুতরাং রিস্কি কাজ, কিন্তু যে কোনো কিছু করার আগে গভর্নমেন্টকে পুরো ট্যাক্স দিয়ে
ব্যাংকে রাখাই ভালো, কারণ ব্যাংকের টাকা ও চেঞ্জ হোক না হোক আমার ওই টাকাই আছে, ঠিক আছে? আর নাহলে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, কে যে কি কখন করে বসবে ঠিক নেই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার ফিয়াট মানির, এই একটাই যা রয়েছে। আচ্ছা, দেখুন আমাদের দেশে এখন ক্যাশ টাকার লেনদেনটা এত বেশি হয়ে যাচ্ছে যে না সবাইকে ট্যাক্স নেটে আনা যাচ্ছে না, তো গভর্নমেন্ট চেষ্টা করছে সবাই যেন একটা অ্যাকাউন্ট খুলে ট্যাক্সের মাধ্যমে, ট্যাক্স নেওয়াটা তারপর জন্য টোটাল সার্কুলেশনটাকে এর মধ্যে আনা, ঠিক আছে, আইনসিদ্ধ করা। এবার মূলত হচ্ছে যে চেকের মাধ্যমে লেনদেন হয়, যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রিতে চেকের মাধ্যমে দেয়, মানে ওরা আপনাকে মানে আইদার ওয়েতে ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করবে, মানে পুরো দেশটাই প্রায় 80% বা 80% বা 90% এরকম হয়ে গেছে, কারণ পুরোপুরি 100% ক্যাশলেস হওয়া সম্ভব না, পসিবল না। আপনি একটা 2 টাকার চপ খপ খেতে যাবেন তো সেখানে কি আপনি স্ক্র্যাচ কার্ড করবেন আর, ঠিক আছে? তো আর অবশ্য এখন এখন চপ 2 টাকার পাওয়া যায় না, এখানে 5 টাকা হয়ে গেছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। তো আমার বড় তাৎপর্য যে অত ছোট জিনিসটার ক্ষেত্রে হয়, আদারওয়াইজ সমস্ত ইউরোপের কান্ট্রিগুলো বিশেষ করে ফ্রান্সে চেকের মাধ্যমেই হয়। চেকের মাধ্যমে ট্রানজাকশন ওখানে খুব বেশি, মানে ধরুন যদি মানে 100 টাকা ট্রানজাকশন হতো চেকে 80 বা 85 রুপিজ এর ট্রানজাকশন হচ্ছে, আর 15 রুপিজ এই এদিক ওদিক ক্রেডিট কার্ড ফ্রেডিট কার্ড সব মিলিয়ে। ওদের গল্প অন্যরকম, ওরা ট্রেজারি বন্ড কিনে গভর্নমেন্টে, আমাদের এখানে যেমন শেয়ার মার্কেটে সবাই শেয়ার কেনে না, কি না আমাদের শেয়ারের লোকসান হয়ে যেতে পারে, লাভ হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, আমিও জানি না, কিন্তু ওখানে যাকেই দেখো বলে যে আমাকে অমুক ট্রেজারি বিলে এত দাও। ট্রেজারি বিল মানে ট্রেজারিটার যে গভর্নমেন্ট মানে বিক্রি করছে বন্ড, ওটাকে ট্রেজারি বিল বলা হয়, মানে ওটাও নোট আর কি, একটা 100 টাকার নোটের মতন হাওয়া হাওয়া, ঠিক আছে, এরকম হয়। যাই হোক, এখন চৈত্র মাস আসছে, এবার তো এবার কথা হচ্ছে, দেখুন একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট যেগুলো হয়, কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, এই দুটোর মাধ্যমে চেক কেটে কাজ চলে, এই দুটোকেই বলা হচ্ছে টোটাল মানি সাপ্লাই, বা এগুলোকে মানি সাপ্লাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু আবার কেউ বলে না এটাকে সম্পূর্ণ মানি সাপ্লাইয়ের মধ্যে নেওয়া যাবে না, কেন কি এটা জনগণের টাকাই ওখানে হাতে জমে আছে, এরকম ভাবে কিছু মানে ডিবেটেবল জিনিস আছে, কিন্তু অত চিন্তা করতে হবে না, এত ভেতর অব্দি কোশ্চেন আসে না। আচ্ছা, এবার যে টার্ম ডিপোজিট হয় মানে ফিক্সড ডিপোজিট যেটা ব্যাংকের ক্ষেত্রে বা রেকারিং ডিপোজিট, ওইটার উপর চেক কাটা যায় না, যেমন ফিক্সড ডিপোজিট আছে তার উপর আমি চেক কেটে দিলাম, ওতে পেমেন্ট হয় না, পেমেন্ট হয় শুধু সেভিংস আর এর অ্যাকাউন্ট। আচ্ছা, এবার এখন যে গ্রেসামের ল আজকে পড়ে নিয়ে আওয়া উচিত, কেন গ্রেসামের লটা কি জিনিস, মানে গুড মানি ব্যাড মানি, আমেরিকার কুইন এলিজাবেথ টাকার মানে দেখছে কি যে কিছুদিন পর পর মানে ভালো টাকাগুলো বা গুড মানি আর ব্যাড মানি, হ্যাঁ মানি আবার গুড ব্যাড কি আছে, ব্যাপারটা হচ্ছে যে মানে ভালো গোল্ড কয়েন বাজারে ছাড়ছিল বা ভালো সুন্দর চকচকে রূপোর কয়েন ছাড়লো, দেখছি সেগুলো বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে, বাজারে সেই ফাটে পুরানো খারাপ ক্ষয় পাওয়া নোটই চলছে, মানে কয়েনই চলছে। তখন তিনি স্যার থমাস গ্রেসামকে, হ্যাঁ থমাস গ্রেসামকে, হ্যাঁ মানে স্যার বলা উচিত অবশ্য, নাইট পেয়েছিলেন, গ্রেসামকে বললেন যে তুমি এটা কি ব্যবস্থাটা রিফরমেশনের জন্য দেখো। থমাস গ্রেসাম দেখে বললেন যে গুড মানি অলওয়েজ মানে ব্যাড মানি অলওয়েজ টেন্ডস টু ড্রাইভ আউট গুড মানি, মানে কি ব্যাড মানি সবসময় গুড মানিকে ভাগিয়ে দেয়। কিরম ভাবে, ধরো যাক একটা গোল্ড কয়েন আর একটা সিলভার কয়েন, তাহলে গোল্ড কয়েন যেহেতু ভ্যালু বেশি সেহেতু গোল্ড কয়েন হচ্ছে গুড মানি আর সিলভার কয়েন ব্যাড মানি, তাহলে লোকে কি করবে গোল্ডটা জমি রাখবে সিলভার দিয়ে দিয়ে চলাবে, তাহলে মার্কেট থেকে গোল্ডটা চলে গেল, লোকে বাড়িতেই পড়ে আছে, ঠিক আছে? আবার ধরুন দেখা যাচ্ছে যে দুটোই যদি সিলভার মানি হয়, ঠিক আছে, গোল্ড সিলভারের মধ্যে গোল্ড হচ্ছে গুড আর আচ্ছা দুটোই হচ্ছে সিলভার, ঠিক আছে, এবার সিলভার যে কয়েনটা আছে এটাও সিলভার, এবার এটার মধ্যে একটা হবে নতুন
আর একটা পুরনো সাইজ হবে, দুটো সমান হবে না। নতুন আর পুরনো যদি হয় তাহলে পুরনোটা মার্কেটে চলবে, নতুনটা লোকে রেখে দেবে। সিলভার মধ্যে নতুন হচ্ছে, যেমন দেখবেন চকচকে টাকা আর একটু ময়লা টাকা, লোকে ঘুরে 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 দেখে চকচকে রেখে দেবে, ময়লাটা দেখে জিনিসটা এখনো চলছে। এবার ফর এক্সাম্পল কি হলো, এবার দুটোরই সমান ভ্যালু আছে, 10 টাকা চকচকে যা কালো, 10 টাকা কালোরও তাই ভ্যালু। কাউকে হয়তো 20 টাকা দিয়ে জিনিস কিনতে হবে, একটা চকচকে আছে একটা কালো আছে, সে কি করবে, তাকেও দুটো টাকা এমনি দিতে হবে। সেক্ষেত্রে গুড মানি ব্যাড মানি কনসেপ্ট আসছে না, আদারওয়াইজ লোকে সবসময় চেষ্টা করে চকচকটা রেখে দিতে। আর যে ব্যাড মানি সেটা ব্যবহার হয়ে ঘসতে 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 সেটা আরো খারাপ হয়ে যায়, একটা সময় এমন পজিশন হয়ে যায় যে মার্কেটে লোকে নিতে নাও বলতে পারে, না এই নোটটা খুব খারাপ আমি নেবো।